আপনাদের সবাইকে আমার এই ডিগ্রিন লাইফ চ্যানেলে স্বাগত জানাই। আজকে আমার জার্নি হলো শিয়ালদা টু পুরী, আর এই ভিডিওটা খুবই ইন্টারেস্টিং হতে চলেছে, আপনারা দেখতে থাকুন। অবশেষে আমি শিয়ালদাতে ট্রেন ধরার জন্য পৌঁছে গেলাম। পুরীর ট্রেনগুলো সাধারণত হাওড়া, শালিমার আর শিয়ালদা থেকেই ছাড়ে, তাই আমার উদ্দেশ্য দুরন্ত ধরা, তাই আমাকে শিয়ালদাতেই আসতে হলো। আমি এর আগে অনেকবারই পুরী গেছি ট্রেনে করে, কিন্তু কখনো এই দুরন্ত ট্রেনে আমি যাত্রা করিনি, তো তাই আপনাদের সঙ্গে শেয়ার করে দিতে চাই এই জার্নিটা। শিয়ালদা টু পুরী দুরন্ত এক্সপ্রেস ট্রেনটি সাধারণত 9 নম্বর প্ল্যাটফর্ম থেকে ছাড়ে, আজকেও আমি এসে দেখলাম সেই 9 নম্বর স্টেশনই ট্রেনটাকে দিয়েছে। দেখুন, এই গ্রিন ও ইয়েলো কালার কম্বিনেশন ট্রেনটিকে সুন্দর রূপ দিয়েছে। আর বন্ধুরা, আপনারা এই কালার কম্বিনেশন দেখেই সহজেই চিনে নিতে পারবেন দুরন্ত ট্রেনটিকে। তবে সবকিছুই যে এই গ্রিন ও ইয়েলো কালার কম্বিনেশন কোচগুলো পাবেন তার কোনো মানে নেই। দুরন্তর এই কোচগুলোতে কিছু রাজধানীর বগিও দেয়া আছে। এই ট্রেনটিতে 16টি কোচ পাবেন, আর প্রত্যেকটি কোচই কিন্তু LHB। এই দুরন্ত ট্রেনটি শিয়ালদা থেকে পুরী সপ্তাহে সোম, বুধ এবং শুক্রবার ছাড়ে, আর পুরী থেকে শিয়ালদা সপ্তাহে মঙ্গল, বৃহস্পতি এবং শনিবার ছাড়ে। ট্রেনটি শিয়ালদা থেকে ছাড়ে রাত্রি 8টায় এবং পুরীতে পৌঁছায় ভোর 3:55। চলুন আপনাদেরকে এই দুরন্তর ভিতরের বগির ভিতরের ইন্টেরিয়ার ডিজাইনটা একটু দেখিয়ে দিই। দেখুন, এখানে একটা আয়না দেওয়া আছে, আর এখানে একটা হাত ধোয়ার বেসিনও আছে, জল পড়ছে, আর ডাস্টবিন তো এখানে আছে। ডাস্টবিন এখানেও একটা ডাস্টবিন আছে, আর এখানে ফায়ারের সিলিন্ডারটা রাখা নেই, হয়তো কোনো কারণে রাখা হয়নি। চলুন আপনাদেরকে এই দুরন্ত টয়লেটটা একটু দেখিয়ে দিই। দেখুন, এখানে একটা বড় আয়না আছে, খুব সুন্দর আয়না আছে, আর এখানে একটা বেসিনও আছে হাত ধোয়া, ডাস্টবিনও আছে এখানে, আর এখানে কিছু রাখার সাবান টাবান সব কিছু ব্যবস্থা আছে। আর একটা দেখুন, একটা ইন্ডিয়ান টয়লেট, আর এখানে একটা সাওয়ারও আছে, সাওয়ার আছে ধোয়ার জন্য, খুব সুন্দর ব্যবস্থা এটা। মোটামুটি পরিষ্কার পরিচ্ছন্ন, খুব যে খারাপ বলা যাবে না। দুরন্ত এই বগি আর একটা ফেসিলিটি হলো, এটা দেখুন CCTVটা পাবেন, এটা সিকিউরিটি হিসেবে খুবই উপকারী। দেখতে পাচ্ছেন দুদিকেই আছে, দুদিক থেকে দু অ্যাঙ্গেলেই আছে CCTVটা, এটা একটা খুব বড় ফেসিলিটি বলতে পারি। দেখুন, দুরন্ত টাইমটা 8টা ছাড়া কথা, একদম ঠিক ঘন্টায় ঘন্টায় 8টা, টাইমটা খুব সুন্দর, ঠিক টাইমে দুরন্ত ছেড়ে যাচ্ছে, দেখা যাক কতটা কি লেট করে। ট্রেনটি সম্পর্কে আপনাদেরকে আরেকটি তথ্য জানাই, ট্রেনটি শুধুমাত্র খড়গপুর এবং ভুবনেশ্বরে থামে, তারপরে একদম পুরীতে। আপনাদেরকে সঙ্গে আপনাদের সঙ্গে দুরন্ত ট্রেনের দিনে কেমন হয় পড়টা আমি আপনার পাশে এবং আপনাদেরকে দেখাচ্ছি এখানে এসেছে। পনির, তারপরে পনির আছে,
মজবুত আমি নিয়েছি, গালটা মোটামুটি গালটা চাপ চাপই আছে, খারাপ নয়। কিন্তু এটা পনির, পনিরটাও রুটি আছে, রুটিটা আপনাদেরকে দেখাচ্ছি। রুটি এটা রুটি টাইপের ভাজা, ভাজা পরোটা টাইপেরই এই দুটি, আর এই ভাত, আর আপনি মিক্স আচার দিয়েছি, আর আছে দই, দই পাপড়ি। এই হচ্ছে ভেজ, ভেজ থালি। দুর্গন্ধপুরের ভেজ থালি আপনারা দেখতে পেলেন। আর আমাদের দুর্গন্ধপুরের নন ভেজে আছে, দেখুন দুপুরে মাংস আছে, মিট আছে দু পিস, দু পিস মিট। আর এই যে দেখুন বাড়িটা দেখুন, আর বাকি সব ওই ভেজ থালির মতনই আছে, রুটি আছে, মানে এটা পাওয়া টাইপের, চাউল আছে, ভাত, আর এই ডাল, আর এই আইসক্রিম, এইটা দইটা দেওয়া আছে, আর আচারটা দেওয়া আছে, আর একটা করে ন্যাপকিন দেওয়া আছে, আর কিছু ব্যাপার দেওয়া আছে। এইবার বলি এই দুরন্ত ট্রেনটির স্পিড নিয়ে। দেখুন 132 হয়ে গেছে, নিচে দেখুন কাউন্ট হয়ে গেছে 132 পার ঘন্টায়। আর সাধারণত এই দুরন্ত ট্রেনটির অ্যাভারেজ স্পিড ঘন্টায় 60-90, আর ম্যাক্সিমাম স্পিড হচ্ছে ঘন্টায় 140 কিলোমিটার। তো দেখতেই পাচ্ছেন আমার নিচে কাউন্ট হয়ে গেছে, দেখুন বাঁদিকে স্পিডোমিটারে আমি দেখতে পাচ্ছি 132 পর্যন্ত আমি পেয়েছি হাই স্পিড, যেটা ম্যাক্সিমাম। আর সর্বনিম্ন দেখুন ডান দিকে দেখাচ্ছে, নিচের দিকে দেখুন স্পিডোমিটারে, কখনো 76 কখনো 77 ব্লিঙ্কিং করছে। অবশেষে আমাদের গন্তব্যস্থল পুরী আমরা পৌঁছে গেলাম। ট্রেন একটু লেট ছিল, আসার সময়টা খুবই পাংচুয়াল টাইম ছিল, আমাদের আধ ঘন্টা লেট হয়েছে, যাক আমরা পৌঁছে গেছি। পুরী স্টেশনের বাইরেটা দেখুন কি সুন্দর,
সেই বাইরেটা এখান থেকে আমাদের বেরিয়ে অটো ধরতে হবে এবং অটোর সঙ্গে আমাদের বার্গেনিং করতে হবে, নাহলে কিন্তু আপনারা ঠকে যাবেন। আর এই অটো 100 থেকে 110 ভাড়াটাই ঠিক আছে, আপনারা প্রিপেড ভাড়াও পাঠাতে পারেন। এখানে অটোরা যাকে যেমন পারে তেমনভাবেই দাম বলে, কিন্তু আপনাদেরকে বার্গেনিং কিন্তু অবশ্যই করতে হবে। অবশেষে অটোর সঙ্গে অনেক বার্গেনিং করে আমরা 100 টাকায় এই অটোটা ধরলাম। এবার আমরা যাব স্বর্গদ্বার, যেখানে চৈতন্যদেবের স্ট্যাচু আছে, আর ওইখান থেকেই আমাদের সমস্ত হোটেলগুলো পেতে সুবিধা হয়। যদি দেখেন যে অটো বেশি ভাড়া নিচ্ছে, তাহলে আপনারা স্টেশন থেকে বেরিয়ে একটু সামনে এগিয়ে দেখবেন প্রিপেড কাউন্টার আছে, ওই প্রিপেড কাউন্টারে গিয়ে আপনারা 100 টাকা দিয়ে আপনারা অটো বুক করতে পারবেন। এছাড়াও 20 টাকা পলিশিং ফিস নেন, অর্থাৎ টোটাল 120 টাকা আপনাদের অটো ভাড়া পড়বে। আমরা অবশেষে এসে গেছি পুরীর সমুদ্রের কাছে। আজকের ভোরের এই সূর্যোদয় দেখার জন্য অনেক প্রতীক্ষার পর দেখুন সূর্যোদয় হচ্ছে। বাতাসটা বেশ বইছে, আজকের সুন্দর মনোরম পরিবেশ। সমুদ্র যেন ডাকছে। Thank you.